সকাল থেকে শান্ত পরিবেশ থাকলেও ফুরফুরা গ্রাম পঞ্চায়েত খোলার পর যেমনটা কয়েকটি জায়গাতেই বোমাবাজির শব্দ শুনে এলাকার মানুষ এবং তারপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে জাঙ্গিপাড়া বিশাল পুলিশ। এই মুহূর্তে পঞ্চায়েত অফিসের সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেখানেও কিন্তু র‍্যাফ থেকে শুরু করে লাঠিধারি পুলিশ তারা এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশাপাশি শুধু এই যে পঞ্চায়েত এলাকা সেটা নয়, এর পাশাপাশি তারা এই যে রাস্তা সেই রাস্তা ধরে রুট মার্চ করে তারা ফুরফুরা যে দরবার শরীফ এলাকা রয়েছে মূলত ছোট হুজুরের মাজারের যে আগের যে রাস্তা যে এলাকা সেখান থেকে শুরু করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ি থেকে একেবারে তালতলা হয়ে তারা কিন্তু রুট মার্চও করে, অর্থাৎ এরিয়া ডমিনেশন করে যাতে নতুন করে কোনোরকম উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তারা পুলিশ কিন্তু টহলও দিয়েছে। এবং এই ঘটনা যেমনটা জানা গেছে সেই ঘটনায় কিন্তু নতুন করে কোনো আটক বা কোনো ধরপাকড় হয়নি, তবে পুলিশ এখনও পর্যন্ত রয়েছে। তারা এই যে পঞ্চায়েত অফিস আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হওয়ার কথা, কারণ সকাল থেকেই যে তালা পুলিশ এসে পুলিশের উপস্থিতিতে তালা খোলা হয়েছিল এবং তারপরেই যেমনটা শোনা গেছে কয়েক জায়গাতে বোমাবাজির শব্দ পাই, তারপরেই পুলিশ খবর পায় এবং খবর পেয়ে এসেই কিন্তু তারা এই ফুরফুরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও যেমন মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু গোটা এলাকাতেও তারা টহল দিয়েছে। এখনও পর্যন্ত কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুলিশও মোতায়েন রয়েছে। জাঙ্গিপাড়ার পাশাপাশি খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা যে ছবি আপনারা দেখছেন, একদিকে জাঙ্গিপাড়ায় যেমনটা সকাল থেকেই একটা চাপা উত্তেজনা ছিল সেখানে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি আরেকদিকে আপনারা খানাকুলের ছবি দেখছেন সেখানে কিন্তু রণক্ষেত্র একেবারে তুলকালাম পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগও করা হয়েছে বলে অভিযোগ উঠছে, বোমাবাজির অভিযোগ উঠছে এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক করার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় এবং যার ফলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। আমাদের 15 জন মেম্বার, বিজেপির 9 জন মেম্বার আজকে উপসমিতি গঠন ছিল গ্রাম পঞ্চায়েতে, ওরা অতর্কিত সুশান্ত ঘোষ এবং বিমান ঘোষের নেতৃত্বে চিংড়া থেকে আক্রমণ হানে, পুলিশের গাড়ি ভাঙচুর করে, আমার প্রধানকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আমার মহিলা মেম্বারদের শ্লীলতাহানি করে, আমার আর এক এক্স প্রধানের মেম্বার, সে বর্তমান মেম্বার, তার মাথা ফাটিয়ে দেয়, তাকে ইঞ্জিওর করা হয়, আমাদের মহিলা মেম্বারদেরকে ইঞ্জিওর করা হয়েছে। 1 ঘন্টা সময় দিয়েছি প্রশাসনকে, 1 ঘন্টার মধ্যে প্রশাসন যদি আমাদের প্রধানকে উদ্ধার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পুলিশের তো ছিল, পুলিশের উপরে কি আক্রমণ হয়েছে? পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের 5 জন ভর্তি হয়েছে, মহিলা পুলিশকে পর্যন্ত মারধর করা হয়েছে। কি নাম আপনার? নৈমুলক, সহকারী সভাপতি, খানাকুলের পঞ্চায়েত। অন্যদিকে জাঙ্গিপাড়ায় যেমনটা সকাল থেকেই একটা চাপা উত্তেজনা ছিল সেখানে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার মানুষ যেমনটা বলছে যে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিস বোর্ড গঠন হওয়ার পরও বন্ধ থাকার পরে তারা কিন্তু পরিষেবা পাচ্ছিল না, এবার কিন্তু আজ থেকে পঞ্চায়েত অফিস খোলায় তারা যথেষ্ট খুশি এবং তারা আশা করছেন এবার তারা পুলিশের এই যে ব্যবস্থাপনা, পুলিশের যে পদক্ষেপ, দ্রুততার সঙ্গে যে অ্যাকশান, সেটা কিন্তু পুলিশের ভূমিকাতে তারা যথেষ্ট খুশি এবং নতুন করে আজকে এই বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে পুলিশ ধরতে পারেনি, তবে পুলিশ যে এফআইআর হয়েছে বা যে অভিযোগ হয়েছে সেই ভিত্তিতে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে নিয়ে আপনারা কী বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।